নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন। আমার মিস্টু ক্রিয়েশন চ্যানেলে একটি ব্লগে আপনাদেরকে জানিয়ে স্বাগত। সেদিনটা গেছিলাম শিয়ালদায় একটা কাঁসা পেতলের দোকানে, তো ওখান থেকে আমি আমার নতুন সংসারের জন্য বেশ কিছু জিনিস এনেছি। চলুন তবে শেয়ার করি জিনিসপত্রগুলো। কাভারটা দেখে বুঝতে পারছো যে এটাতে রয়েছে একটা প্রেশার কুকার, আর এই প্রেশার কুকারটা 3 লিটারের। ভেবেছিলাম যে একটা ছোট্ট কুকার আনবো, মানে ওই 1 লিটারেরগুলো, কিন্তু দোকানে গিয়ে যখন ছোট প্রেশার কুকারের স্যাম্পেলগুলো দেখি তখন কিন্তু মনে হলো যে বাড়িতে যদি অনেকজন আসে, ধরো বাবা মা এলো বা অনেক বন্ধুবান্ধব এলো, তখন কিন্তু একসাথে রান্না করা যাবে না। এই ভেবে এই প্রেশার কুকারটা নিলাম। 2 লিটারেরটাই নিতাম কিন্তু 2 লিটারেরটা ছিল না, 1 লিটার ছিল, 1.5 লিটার ছিল, আর 2 লিটারের কোনো স্যাম্পেল ছিল না, তাই জন্য 3 লিটারেরটা নিলাম। এটা গেল প্রেশার কুকার। এরপর খুলছি বাকি বক্সগুলো। এটা হলো কড়াইয়ের ঢাকা। আমার একটা ছোট কড়াই রয়েছে, ছোট বলবো না, মাঝারি সাইজের একটা কড়াই রয়েছে। ওই কড়াইটাতে ঢাকা দেওয়ার জন্য আমাকে একটা প্লেট ব্যবহার করতে হতো এতদিন, এত ওটাতে খুব অসুবিধে হতো, তাই জন্য আমি এটা কিনেছি। আর কিনেছি এটা একটা ছোট্ট হাঁড়ি। এটা বাদে আমার কাছে একটা বড় হাঁড়ি রয়েছে যেটাতে অনেকজনের রান্না করা হয়, কিন্তু আমার একার জন্য হলে এটা খুব সুবিধে হবে আর দেখতেও খুব সুন্দর, তাই দেখে আমি এটা নিয়েছি। আর এটা হলো কড়াইয়ের ঢাকা। তবে থেকে নতুন ঘরটাতে এসেছি, তবে থেকে এই জিনিসগুলোর অভাবে আমাকে একটু অসুবিধে করে রান্নাবান্নার কাজটা করতে হতো। এটা হলো একটা সারাচি। আমার কাছে যে কড়াইটা রয়েছে ওর কিন্তু হাতল নেই, মানে দুই দিকে যে ধরার হাতলটা থাকে ওইটা নেই, যার জন্য এটা নিয়েছি। এটা হলে কি হয়, কড়াইটা ধরে রান্না করতে সুবিধা হবে। এবার আপনাদের একে একে বলে দিই প্রাইসগুলো। সারাশিটা নিয়েছে 87 টাকা, এটা একটু ছোট ছিল কিন্তু আমি এটাই নিয়েছি। এবার আসি প্রেশার কুকারে। প্রেশার কুকারের দাম নিয়েছে 725 টাকা। এবারে যাব হাঁড়ির দিকে, হাঁড়িটার দাম কত নিয়েছে সেটা বলি। হাঁড়ি প্লাস কভার দুটো মিলিয়ে নিয়েছে 300 টাকা। আমি কিন্তু আমার নিজের জিনিসেরই প্রশংসা করে ফেলছি, হাঁড়িটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, কি কিউট, ছোট ছোট দেখতে। আর এবার আসছি এই ঢাকাটা কত নিয়েছে, ঢাকাটা নিয়েছে 105 টাকা। বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি।